নমস্কার 24 আওয়ার্স নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শ্রাবণী, শুরু করছি আজকের হেডলাইন্স। দীঘা যাওয়ার পথে কাঁথির মারিচদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু। ফেসবুক মেসেঞ্জারে আসা লিঙ্কে ক্লিক করে হ্যাকারদের খপ্পরে পড়ল এক কিশোর। কলকাতায় পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, দিনভর চলবে কর্মসূচি, এমনটাই জানালেন বিজেপির সভাপতি। অবশেষে কলকাতায় আসলেন অমিত শাহ। রাজ্যে পা রাখা থেকেই দিনভর চলছে তার কর্মসূচি। রাজ্যে পা রেখেই বঙ্গ বিজেপি নেতাদের টার্গেট বেঁধে দিলেন দলের সভাপতি অমিত শাহ। প্রথমে বিমানবন্দরে অতিথিশালায় তিনি ইলেকশন কমিটির সঙ্গে বৈঠকে বসেন। বিকেল 4টে নাগাদ হাওড়ার শরৎ সদনে দলের সোশ্যাল মিডিয়া সেলের সঙ্গে বৈঠকে যোগ দেন অমিত শাহ। সন্ধ্যে বিড়লা সভাঘরে বুদ্ধিজীবীদের সাথে দেখা করার কথা জানান অমিত শাহ। তারাপীঠে কালী পুজো দিয়ে পুরুলিয়া সভা করবেন, এমনটাই জানান বিজেপি সভাপতি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ রেজিস্ট্রারকে ঘেরাও বিক্ষোভের 72 ঘন্টা পর আন্দোলনকারীদের দাবি মেনে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের দাবি মেনে অ্যাডমিশন টেস্ট বহাল থাকছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। 72 ঘন্টা ঘেরাও বিক্ষোভের পর আন্দোলনকারীদের দাবি মেনে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, স্নাতকে ভর্তি স্থগিত করার জেরে সোমবার বিকেল থেকে অবস্থান বিক্ষোভে বসেছেন পড়ুয়ারা। উপাচার্য, রেজিস্ট্রার সহ অন্যদের ঘেরাও করে রাখা হয়। গত 9 জুন নোটিশ দিয়ে জানানো হয়েছিল আগামী 5 জুলাই স্নাতকতরে অ্যাডমিশন টেস্টের কথা, কিন্তু সোমবার জানিয়ে দেওয়া হয় অ্যাডমিশন টেস্ট স্থগিত করা হয়েছে, কিন্তু তার কারণ জানানো হয়নি স্পষ্টভাবে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। লেক গার্ডেন্স এর পর এবার এজেসি বোস রোডে বেপরোয়া গাড়ির গতির বলি দুই, স্কুটার উল্টে দুই তরুণের মৃত্যু। ফের রাতের শহরে গতির বলি, বৃষ্টি ভেজা রাস্তায় ছিটকে গেল ঘন্টায় 100 কিলোমিটার গতিতে চলা স্কুটার। হেলমেটহীন দুই আরোহীর ঘটনাস্থলে মৃত্যু, হাসপাতালে ভর্তি আরেক ব্যক্তি। মঙ্গলবার মধ্যরাতে এজেসি বোস রোড ফ্লাইওভারের নিচে পার্ক ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্কুটারে একবালপুর থেকে মৌলালী যাচ্ছিলেন তিন যুবক, কারোর মাথাতে কোনো হেলমেট ছিল না। বৃষ্টির সঙ্গে ফ্লাইওভার থেকে পড়ছিল জল। তীব্র গতিতে চলা স্কুটারের চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। স্কুটারে থাকা দুই উবেদ হোসেন এবং ফিরোজ খান নামে দুই যুবকের মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এক ক্যাব বুক করে টিটাগড় থেকে গিরিডি যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ মা ও মেয়ে। 24 জুন গত রবিবার সন্ধ্যে 6টা নাগাদ মেয়ে তানিশাকে নিয়ে গিরিডিতে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোন সুমন সন্তান। টিটাগড় থেকে মোবাইলে একটি অ্যাপ ক্যাব বুক করে কলকাতা স্টেশন পৌঁছন মা ও মেয়ে। পরিবার সূত্রে খবর, সেদিন কলকাতা স্টেশন থেকে রাত 8:20 ট্রেন ধরার কথা ছিল সুমন ও তানিশার। সেই কথা মতো ট্রেনে উঠে বাড়িতে ফোন করে সেই খবর তারা জানিয়েছিলেন। 25 জুন ভোর 4টে গিরিডি পৌঁছাবার কথা ছিল তাদের, কিন্তু তারা স্টেশনে নামেনি। স্ত্রী ও মেয়েকে খুঁজে না পেয়ে স্বামী রাজেশ সরকার শ্বশুর বাড়িতে চলে যান। টিটাগড় থানায় সুমনের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। ভবানী ভবনে অভিযোগ জানানো হয়। তানিশা সেদিন শেষবার যে নম্বর থেকে ফোন করেছিল তা ট্র্যাক করে দেখা গেছে সেদিন সেই সময় ফোনটি কলকাতা স্টেশনের আশেপাশেই ছিল। পরিবারের তরফ থেকে অ্যাপ ক্যাব থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হলে তা এখনো পাওয়া যায়নি। ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ফেসবুক মেসেঞ্জারে আসা লিঙ্কে ক্লিক করে হ্যাকারদের খপ্পরে পড়ল এক কিশোর। তারপরে তার কাছে মেসেজ আসতে শুরু করে টাকা দেওয়ার জন্য। টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ ছবিগুলি ভাইরাল করে দেওয়া হবে। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হলো। ফেসবুক মেসেঞ্জারে একটি অজানা লিঙ্ক এসেছিল, তা খুলতেই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। মুহূর্তের মধ্যে ফোনের গ্যালারির বেশ কিছু অন্তরঙ্গ ছবি হ্যাকারদের হাতে চলে যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ। সোনারপুর থানা এলাকার ঘটনা। অভিযোগ, 25 জুন ফেসবুক মেসেঞ্জারে আসা একটি লিংক ক্লিক করতে পাসওয়ার্ড চাওয়া হয়। এর মাধ্যমে মোবাইলে থাকা প্রেমিক যুগলের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি হ্যাক করা হয়। এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে 20,000 টাকা দাবি করা হয় বলে অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে ভবানী ভবনে সাইবার অপরাধ দমন শাখায়। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। দীঘা যাওয়ার পথে কাঁথির মারিচদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তৃণমূলের 4 নেতা সহ 5 জন সাধারণ মানুষের। দীঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো 5 জনের। 116B জাতীয় সড়কে কাঁথির মারিসদায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম দেবসাগর দে, হায়দার আলী, আব্দুল হাজি, কামাল শেখ, সমরনাথ ঘোষ, অসিত দাস ও প্রদীপ কুমার দাস।
প্রথম পাঁচজন কান্দি পঞ্চায়েত সমিতির তৃণমূলের নির্বাচিত সদস্য বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, দীঘাগামী ওই গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা হাওড়াগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কা লাগে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে, যার জেরেই মৃত্যু হয় গাড়ির চালক সহ পাঁচজনের। দুর্ঘটনার পরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে কাথি ও মারিসদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট মুক্ত করে ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বেনজির ঘটনা গুয়াহাটির বিমানবন্দরে, অন্তঃসত্ত্বা মহিলাকে অন্তঃসত্ত্বার প্রমাণ দিতে পোশাক খুলে করা হলো পরীক্ষা। গুয়াহাটি বিমানবন্দরে চরম হেনস্থার শিকার এক অন্তঃসত্ত্বা মহিলা, তাকে পোশাক খুলে প্রমাণ দিতে হলো তিনি সত্যিই অন্তঃসত্ত্বা। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই মহিলা গুয়াহাটি থেকে দিল্লি ফিরছিলেন তার স্বামীর সঙ্গে, সেই সময় এই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে। এই ঘটনায় সবচেয়ে বিরক্তিকর যে বিষয়টি ঘটেছে সেটা হলো, মহিলাকে পরীক্ষা কোনো চিকিৎসক করেনি, বদলে CISF এর এক মহিলা নিরাপত্তা কর্মী পেট টিপে মহিলার পরীক্ষা করেন। ওই মহিলা 25 সপ্তাহে অন্তঃসত্ত্বা। মহিলার স্বামী জানিয়েছেন তিনি স্পাইস জেট কর্তৃপক্ষকে তার স্ত্রীর জন্য একটি হুইল চেয়ারের আয়োজন করে দিতে বলেছিলেন, কিন্তু হুইল চেয়ার তো দূরের কথা, CISF এর কর্মীরা তাকে বোর্ডিং পাসও দিতে চাননি। ঘটনায় তীব্র প্রতিবাদ সব মহলে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ভারতকে আগেই নির্দেশ দিয়েছিলেন ভারতের রপ্তানি দ্রব্যের উপর 100% কর ছাড়ের, ভারতের তরফ থেকে কোনো সদুত্তর না মেলায় ক্ষিপ্ত ট্রাম্প প্রশাসন। ভারতকে আগেই কর কমানোর হুঁশিয়ারি দিয়েছিল ট্রাম্প সরকার, সেই হুঙ্কার বজায় থাকলেও বুধবারও। এদিন তিনি বলেন, ভারতের মতো দেশ আমাদের পণ্যের উপর 100% কর বসাচ্ছে, আমরা তা মুক্ত করতে বলেছিলাম, ফলে আমিও ছেড়ে দেব না। এর ফলে ভারতের সম্পর্ক তলা নিতে এসে ঠেকবে তা বলাই বাহুল্য। অন্যদিকে আমেরিকায় আমদানি করা হয় পণ্যের উপর চড়া হারে কর বসানো বলে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন সেই প্রসঙ্গে তিনি জানান, ভারতের মতো এমন অনেক দেশ রয়েছে যারা আমাদের পণ্যের উপর 100% কর বসায়, আমরা চাই এই কর তুলে দেওয়া হোক, কিন্তু বাস্তবে তা হচ্ছে না, ফলে আমেরিকায় আমদানিকৃত পণ্যের উপর চড়া হারে কর বসাবেন বলে সিদ্ধান্ত তার। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মঙ্গলবার রাতে আর্জেন্টিনার ডু অর ডাই ম্যাচ, সেই ম্যাচে জয়ের পর আনন্দে আত্মহারা হয়েছিলেন মারাদোনা, আর তাতেই ঘটল বিপত্তি, উচ্চ রক্তচাপে অসুস্থ মারাদোনা। বিশ্বকাপে আর্জেন্টিনা দুরন্ত জয়ের পরে তুমুল উত্তেজনার মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন দিয়েগো মারাদোনা। স্টেডিয়ামে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় 86 বিশ্বকাপ জয়ী নায়ককে। টানটান উত্তেজনার ম্যাচে আর্জেন্টিনার নক আউটের টিকিট পাওয়ার পরে মারাদোনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্টেডিয়ামেই মারাদোনার চিকিৎসা করেন ডাক্তাররা, এরপর তাকে নিয়ে যাওয়া হয় সেন্ট পিটার্সবার্গের হাসপাতালে। বুধবার ভোরে আবার মস্কোগামী প্রাইভেট জেটে উঠতে দেখা যায় মারাদোনাকে। আর্জেন্টিনা সংবাদ মাধ্যম জানিয়েছে, স্টেডিয়ামে মারাদোনার রক্তচাপ মাত্রা হয়, তারপরেই তিনি নিজেই ধীরে ধীরে স্টেডিয়াম থেকে বেরোন। বর্তমানে স্থিতিশীল আছেন মারাদোনা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। এখন থেকে ইউটিউবেও আপনি পেতে পারেন 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স টিভি ইউটিউবে সাবস্ক্রাইব করুন, টাইপ করুন 24 আওয়ার্স টিভি, নিত্য নতুন আপডেট ও নোটিফিকেশনস পেতে বেল বাটনটি প্রেস করুন। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে পারেন আপনার মোবাইলে। 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে হলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন 24 আওয়ার্স টিভি অ্যাপ। আপনার যে কোনো অনুষ্ঠান যে কোনো স্থান থেকে সরাসরি সম্প্রচার দেখতে বা পেতে হলে যোগাযোগ করুন 7980529332 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। কলকাতার ICC এর প্রেক্ষাগৃহের নতুন মিউজিক ভিডিও অ্যালবাম ফাগুনের অফিসিয়াল ট্রেলার মুক্তি পেল। ফাগুন কথাটা শুনেই বাঙালির দোলের কথা প্রথমেই মনে আসে, বসন্ত উৎসব এই ফাগুনেই আসে। শহরের এক প্রেক্ষাগৃহে একটি মিউজিক্যাল ভিডিও অ্যালবাম ফাগুনের অফিসিয়াল ট্রেলার মুক্তি পেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী অলকানন্দা রায়, সুদর্শন চক্রবর্তী সহ এই মিউজিক্যাল ভিডিওর কলাকুশলীরা। আমি একজন রাজা, এখানে রাজা বলতে মানে ওই ওরকম খুব ভালো রাজা না, একদম টোটালি অপোজিট, খুব বাজে, খুব অত্যাচার করি, মানে লোভ লালসা কাম পুরোটা নিয়ে একটা খুব মানে কি বলবো একটা খুব অহংকারী একজন রাজা। এই শর্ট কতটা টাফ ছিল মডেলিং থেকে দেন এরকম একটা ফিচার হওয়া, সেটা
মডেলিংয়ে একটা ছোট্ট এক্সপ্রেশন, মডেলিংয়ে একটা 4-5 সেকেন্ডের জন্য এক্সপ্রেশন হোল্ড করলাম, ফটোশ্যুট হয়ে গেল, ব্যাস কমপ্লিট। কিন্তু এইখানে এক্সপ্রেশন হোল্ড করে রেখে কন্টিনিউয়াসলি শর্ট দিয়ে যাওয়া আর তারপরে শর্ট না হলে আবার সেই শর্টটা দেওয়া, ইটস ভেরি ডিফিকাল্ট। এটা যেরকম স্টোরিটা বেসড আছে, ইটস অলমোস্ট অ্যারাউন্ড 25-30 ইয়ার্স ব্যাক, তো মানে ওরকম না যে মানে রাজা মানে আজ থেকে 50-60 বছর আগে বা 100 বছর আগেকার ওরকম, বা রামায়ণ মহাভারতের মতন রাজা ওরকম না, মানে ইটস জাস্ট লাইক আ লিটল ব্যাক পাস্টের কিছু, মানে যখন আমরা ইয়াং ছিলাম, কলেজে ছিলাম, ওই টাইমের স্টোরি। তো ওখানে যেরকম আমরা নর্মালি ছিলাম, মানে উই ওয়ার নেভার ইউজ টু ওয়ার সামথিং টু গ্যারিশ আউটল্যান্ডিশ, মানে ওরকম চোখে লাগছে লাল হলুদ চকচকে ওরকম কিছুই না, বাট ভেরি ভেরি সাবডিউড সাটল, ভেরি নর্মাল, বাট ইয়েস আ লিটল 20-25 ইয়ার্স ব্যাক, আ লিটল টাচ অফ দ্যাট ইউনো 90s অ্যান্ড ওরকম ফ্লেভারটা। খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার যেখানে আমি ডাবল রোল প্লে করেছি। একজনের নাম হচ্ছে সুনয়না, ভীষণ মডার্ন একটা মেয়ে এই জন্ম, আর সে যে কৌতূহলে গেলেন, গিয়ে যে যাকে আবিষ্কার করলেন সে নিজেকে আবিষ্কার করলো পরে, সেই ক্যারেক্টারটা তার পুনর্জন্ম। তো ভীষণ ভীষণ একটা মিস্ট্রি আছে ব্যাপারটার মধ্যে, আশা করছি আপনাদের পছন্দ হবে। খুব কষ্ট করে আমরা করেছি এটা, রোদে জলে ভিজে মজাও করেছি অনেক। দুটো সময় একসঙ্গে দেখানো হয়েছে, মানে একজন আরবান গার্লের একটা ফেস্টিভ্যাল, একটা ফেস্টিভ্যাল যেটা ইজ পপুলার ফর দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স, সেখানে এসে তার অদ্ভুত জীবনের একটা অদ্ভুত টুইস্ট, এবং সেটা সম্পূর্ণ তার সঙ্গে কানেক্টেড, এবং টুইস্ট অ্যান্ড টার্নস আর ভেরি সাটল, কারণ ইটস এ মিউজিক্যাল শর্ট ফিল্ম আর দ্য স্প্যান ইজ ভেরি লিটল। আর আমরা চেষ্টা করেছি ফিল্মের যে সমস্ত এলিমেন্টস থাকে বা শর্ট ফিল্মের যে সমস্ত এলিমেন্টস থাকে সেগুলোকে আস্তে আস্তে ছুঁয়ে যাওয়া, সো দ্যাট দ্য পিপল ওয়ান্স, মানে দ্য অডিয়েন্স ওয়ান্স দে সিট অ্যান্ড লুক অ্যাট দ্য ফিল্ম, তাদের মনে হয় না যেন যে এটা আমরা সাধারণ মিউজিক ভিডিও দেখছি, এটাতে ওরকমই ফিল দেওয়া আছে। ইনফ্যাক্ট আমার মনে হয় অভিক আরও ভালো বলতে পারবে যে সাউন্ড প্রোডাকশনটা কতটা আমরা কীভাবে করেছি ফাগুনের। আমি ভেদাট্রনিক্সের সাউন্ড প্রডিউসার, তো সেক্ষেত্রে সাউন্ড প্রডিউসিং একটা রীতিমতো চ্যালেঞ্জিং ছিল আমার, যেখান থেকে আমি এসেছি ওয়েস্টার্ন জনার থেকে, সেখানে অভিষেক দে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, এবং সেখান থেকে পুরো জিনিসটাকে মিক্স করা, তাতে অনেক ইলেকট্রনিক স্টাফ ঢোকানো, ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং। কাজটা করে খুব আনন্দ পেয়েছি, অ্যালবাম করে আনন্দ পেয়েছি, এবং কয়েকদিন আগে এডিটিংয়ে গেছিলাম, কিছু জিনিস দেখলাম, ইট ওয়াজ অ্যামেজিং। আশা করি মিউজিক ভিডিওটা রিলিজ করলে আপনাদের খুব ভালো লাগবে। শান্তিনিকেতন থেকে নস্টালজিক রোম্যান্স নিয়ে তৈরি এই ফাগুন। আজ বুধবার একাডেমি অফ ফাইন আর্টস এর উত্তর গ্যালারিতে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে জাতীয় গুরুত্বের উপর থিম করে অঙ্কন প্রদর্শন করা হয়। আজ অর্থাৎ বুধবার একাডেমি অফ ফাইন আর্টস এ উত্তর গ্যালারিতে অঙ্কন, ফটোগ্রাফি এবং ভাস্কর্যের উপর এক প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর মূল বিষয়বস্তু ছিল জাতীয় গুরুত্ব। প্রত্যহ দুপুর 3টে থেকে রাত্রির 8টা অবধি চলবে এই প্রদর্শনী। সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেন রাখি রায় এবং অর্জুন ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার সুব্রত গাঙ্গুলি, পণ্ডিত মল্লার ঘোষ, মিস্টার শোভন গুণাকর মিত্র সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ। আমরা এটা আমাদের 5th গ্রুপ শো, আমরা আগে অনেকবার করেছি, একাডেমিতেও করেছি, আর এটার আমাদের মোটো হচ্ছে আর্ট প্রমোট করা। যারা নতুন কাজ করছে তাদের সঙ্গে যারা সিনিয়র আর্টিস্ট তাদের একটা মেলবন্ধন করানো হচ্ছে আমাদের এই উদ্দেশ্য। আর এটার মাধ্যমে নতুন আর্টিস্টদের কাজ প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, একটা বেচা কেনার একটা বাজার তৈরি হচ্ছে, এবং নতুন আর্টিস্ট যারা তারা অনেক সময় একা একটা শো করতে পারেন না, একটা বিশাল খরচের ব্যাপার থাকে। তো সেই জায়গা মাথায় রেখে আমাদের এই প্রয়াস, যাতে আমরা এরকম প্ল্যাটফর্ম তাদের দিতে পারি, তাতে আমাদের নিজেদেরও এক্সিবিশন হচ্ছে, তাদের পাশেও দাঁড়ানো হচ্ছে, যে তাদের একটা পরিচিতি তৈরি হচ্ছে, এক
একটা বাজার তৈরি হচ্ছে, এটাই আমাদের উদ্দেশ্য। খুব ভালো, কারণ আমাদের কালকে যখন আমরা ছবি হ্যাঙ্গিং করছিলাম, অলরেডি বায়ার ঢুকে গিয়ে আমাদের এইখান থেকে একটা ছবি পছন্দ করে গেছেন, নাম্বার টাম্বার সব দিয়ে গেছেন। তো এটা আমাদের কাছে খুব একটা দারুণ পাওনা যে ছবি পুরো ডিসপ্লে হয়নি তখনই বায়ার ঢুকেছেন, ঢুকে দাম জিজ্ঞাসা করছেন এবং বলছেন যে উনি নেবেন এটা বলে গেছেন। এখন এখনও ছটা দিন বাকি আছে, এখন অনেক আশাবাদী আমরা। আজকে অসাধারণ আমার একটা অভিজ্ঞতা, অনেকগুলো ভালো লাগা এর মধ্যে আছে। আমার যে সাবজেক্ট সঙ্গীত, এছাড়াও আমি ভীষণ ফটোগ্রাফি ভালোবাসি, পেন্টিং ভালোবাসি এবং স্কাল্পচার ভালোবাসি। তো এতগুলো যে ভালোবাসা একসঙ্গে তিনটে সাবজেক্টই এখানে আছে, অতএব আমার প্রচণ্ড আনন্দ। আমার বোন রাখি যখন আমাকে জানালো যে এরকম একটা এক্সিবিশন হচ্ছে, আমি অতিথি থাকতে হবে আমাকে, তো আমি গতকালই ফিরেছি নাগাল্যান্ডে, আমার একটা প্রোগ্রাম ছিল, তো সেগুলো সেরে ফিরেছি। আজকে আরও অন্য কাজ আছে পরের দিকে, আমি আগে এখানে উদ্বোধন করে তারপরে অন্য জায়গায় যাব। এবং এই ছবিগুলো এতক্ষণ দেখছিলাম, প্রত্যেকটা ছবির বিষয়বস্তু অনবদ্য এবং প্রত্যেকটা ছবির মধ্যে আলাদা আলাদা রাগ, আলাদা আলাদা তাল, আলাদা সুর। এবং আমি এই ছবির মাধ্যমে প্রত্যেকটা ডিপার্টমেন্টই তো একটার সঙ্গে একটা জড়িত, সঙ্গীতের সঙ্গে ছবি, তার সঙ্গে ফটোগ্রাফি, স্কাল্পচার সবই জড়িত। আমি প্রত্যেকটা ছবি দেখে এক একটা করে আমি কম্পোজিশনের আইডিয়া পাই, তো সেইটা আমার খুব আনন্দ লাগে। তাই যখন শিল্পী ভাইয়েরা, বোনেরা যখন আমাকে দয়া করে ডাকেন তাদের এক্সিবিশন দেখতে, আমি সমস্ত কাজ ফেলে রেখে আসি। তো আজকে আমি ধন্য এবং কালার্স অ্যান্ড ক্যানভাসকে অশেষ ধন্যবাদ যে আমাকে তারা স্মরণ করেছেন এখানে এসে উদ্বোধন করার এবং ছবি তাদের দেখার। ক্যামেরা দেবাঞ্চনের সাথে সত্যজিতের রিপোর্ট, 24 Hours TV। আবার বসন্ত বিলাপ। রাজেশ দত্ত ও ইপ্সিতা সরকারের পরিচালনায় এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী 13 জুলাই। সেই উপলক্ষে দ্য বেঙ্গল লজে একটি আনুষ্ঠানিক সন্ধ্যার মাধ্যমে ছবির মিউজিক লঞ্চ করা হলো। রাজেশ দত্ত ইপ্সিতা রায়ের নতুন ছবি মুক্তি পেতে চলেছে 13 জুলাই। সেই উপলক্ষে কলকাতার দ্য বেঙ্গল লজে একটি আনুষ্ঠানিক সন্ধ্যার মাধ্যমে ছবির মিউজিক্যাল লঞ্চ হয়ে গেল। উপস্থিত ছিলেন শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, গ্ল্যামার কোয়েন মনমোহন সেন থেকে ছবির কলা কুশলীরা। প্রশান্ত বিলাপ ছবিটি দেখেননি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। অপর্ণা সেন ও সৌমিত্র অভিনীত ছবিটি দর্শকদের আজও মনে আছে। 2018-তে নতুন কমেডি ছবি আবার বসন্ত বিলাপ। খুব একটা মনে নেই, একদম বইটা ছেড়ে দাও, এখন এটা দেখো নতুন করে কেমন হয়। আবার বসন্ত বিলাপ আমার অ্যাজ আ মেইন ক্যারেক্টার বা অ্যাজ আ ফিল্ম বাংলা ছবিতে প্রথম সিনেমা, আর প্রচণ্ড এক্সাইটেড। মিউজিকটা এখন রেডি হয়ে গেছে, সবার সামনে মিউজিকটা আসবে, তো আমার আমি খুব 100% শিওর কি সবার মিউজিকটা খুব ভালো লাগবে। দর্শকদের জন্য বলবো কি, আপনারা সবাই তো আপডেটেড ছিলেন আবার বসন্ত বিলাপ নিয়ে, আপনারা জানেন আবার বসন্ত বিলাপের মতন একটা ভালো কমেডি ছবি এবছরে আসছে, আর এবার আপনারা জানতে পারবেন কি মিউজিকটা কত ভালো হয়েছে, আর সবার মিউজিকটা খুবই ভালো লাগবে। না দেখুন, নতুন ছোঁয়া থাকবে সিনেমার মধ্যে, অবশ্যই এটা আজকের দিনের ছবি, কিন্তু পুরনো ফ্লেভারটাও আমার মনে হয় আপনারা পাবেন। এই যে পাড়ার গল্প, এই পাড়ার মিউজিক বা ফ্লেভারটা আমার শোর মিউজিকেও আর সিনেমার মধ্যেও খুব ক্লিয়ারলি দেখানো হয়েছে। আমি টনির একটা ছবি করেছিলাম অনেকদিন পরে, যখন ইপ্সিতা বললো আমি ভাবলাম যে পরান্দা খরাজ দা, দে আর ভেরি বিগ কমেডিয়ান্স, তো ওদের সাথে কাজ করলে একটু মজা হবে, সেই কারণেই করেছিল। দর্শকদের বলবো যে ওই হাসির গান, রোম্যান্স, ভূতের গল্প যেসব ভালোবাসিস তার মধ্যেই এই ছবিটা পড়ে, অ্যান্ড যেন খুব বেশি একটা এক্সপেক্ট না করে, বাট মা বাবাদের নিয়ে, দাদু দিদাদের নিয়ে, বাচ্চাদের নিয়ে গেলে হয়তো এনজয় করবে। অ্যান্ড আমি চাই যে তোমরা এনজয় করো, অনেকদিন বোধ হয় এই ধরনের একটা হাসির ছবি হয়নি। 70-এর দশকের পর বাংলা ছবিতে এরকম সিরিয়াস প্রেম নিয়ে হাসির ছবি খুব কম হয়েছে। তো এই আজকের আমাদের দৈনন্দিন জীবনের যে স্ট্রেস, যাই গিয়ে সেখান থেকে একটা বেরোনোর রাস্তা বলতে পারেন, আমি সত্যি আশাবাদী, মানে 100% আশাবাদী, কারণ হতেই হবে, কষ্ট করে ছবিটা বানিয়েছি, 13 তারিখ রিলিজ করছে। তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলছি, দেখতে আসুন, ভাল লাগবে, বর্ষাকালে বসন্তের ফিল পাবেন। আর আবার বসন্ত বিলাপ মানে কোথাও তো একটা নস্টালজিয়া লুকিয়ে আছে, তো প্রেমের ছবি, মজার ছবি,
মুনমুন সেন, খরাজদা, পরান্দা অসাধারণ অভিনয় করেছে, এক গাদা নতুন ছেলে মেয়ে আছে, গানটা খুব ভালো হয়েছে, গানগুলো ভালো হয়েছে। তো আসুন সিনেমা হলে সবাই মিলে একসঙ্গে সপরিবারে একটা সুন্দর ছবি আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। নিছক একটি হাসির ছবি, রানখোলা হাসির ছবি, এবং আশা করব আমি যে আজকে মানুষের এখন দ্রুতগামী জীবন, আর সেই জীবনের সঙ্গে নানা সমস্যা জড়িয়ে যাচ্ছে মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে যদি মানুষকে দু ঘন্টার জন্যে নির্মল আনন্দ দেওয়া যায়, এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না। আমার বিশ্বাস বইটা ভালো হবে এবং বইটা মানুষ উপভোগ করবে। না, আগের ছবির সাথে কোনো মিল নেই, বসন্ত বিলাপ আলাদা ছবি, আবার বসন্ত বিলাপ একদম সম্পূর্ণ আলাদা ছবি। আবার বসন্ত বিলাপ খুব খুব ইম্পর্ট্যান্ট এই যুগে দাঁড়িয়ে, যে আমাদের স্ট্রেস লাইফ, এত ব্যস্ততা, সেইটার সঙ্গে আমরা একটা জিনিস ভীষণ মিস করি, যেটা হাসি। ছোটোবেলা থেকে আমরা মজা করতাম, হাসতাম, হো হো করে অকারণে হাসতাম, এখন সেই সমস্ত পার্ট উঠে যাচ্ছে, একটা বাচ্চারাও হাসতে ভুলে যাচ্ছে, কারণ আমরা এত চাপের মধ্যে থাকছি। এই ছবিটা সেই চাপ থেকে একটু মুক্তি দেবে, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, আমাদের বিশ্বাস যে দর্শক সেখানে যাবেন, দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে হাসবেন, হাসি নিয়ে পরিবারের সবাইকে নিয়ে মজা করতে করতে বাড়ি ফিরবেন। ক্যামেরায় দেবাঞ্চনের সাথে সত্যজিতের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এখন আপনারা হতে পারেন হোয়াটসঅ্যাপ রিপোর্টার, আপনার এলাকার যে কোনো গুরুত্বপূর্ণ খবর পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেই খবর নাম সহ দেখাবো আমরা 24 আওয়ার্স নিউজ। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়। নমস্কার।